সারা দিন নিজেকে ফ্রেশ রাখার জন্য যেমন আমরা সুন্দরভাবে স্নান করি, যে সারা দিনে ক্লান্তিটা চলে যায়, সারা দিনে ধুলো ময়লা যা কিছু স্কিনে থাকে সেটা যেমন পরিষ্কার হয়ে যায়, ঠিক এই সময় আমরা যদি স্কিনকে এমন কিছু একটা জিনিস দিই যাতে আমাদের স্কিনটা আরও বেশি ভালো থাকবে এবং জীবাণুমুক্ত থাকবে। কারণ আমরা সাধারণত সকালবেলা স্নান করি, যে যার কাজে যাই। স্নানটা কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে একটা প্রয়োজনীয় জিনিস, আমাদের ভালো রাখার জন্য, আমাদের সুস্থ রাখার জন্য। কিন্তু এই স্নানটা করবো কীভাবে, যেটা আমাদের শরীরকে জীবাণুমুক্ত করবে? এই তো গরম পড়ে গেছে, প্রচুর ঘাম হবে, আর ঘাম থেকেই তো অ্যালার্জি সৃষ্টি হয়, নানা রকম ইরাপশান হয়, নানা রকম চুলকানি হয়, আবার স্ক্যাল্পেও নানা রকম ঘাম হয়, চুলকানি হয়, ইরাপশান বেরোয়। তো এই সব নিয়ে কিন্তু আমাদের একটা গরমকালের সমস্যা থেকেই যায়। আমরা যদি প্রতিদিন স্নানের সময় স্নানের জলে কোনো একটা জিনিস মিশিয়ে নিতে পারতাম যেটার জন্য সারা দিন স্কিনটা ভালো থাকতো, যারা দিন নিজেকে ফ্রেশ রাখতো, সেরকম একটা জিনিস। যেমন ধরো স্নানের সময় আমরা কিন্তু লেবুর, মানে পাতি লেবু অথবা কমলা লেবুর খোসা রেখে দিতে পারি, সেটা খানিকক্ষণ জলে ভিজিয়ে রেখে সেই জলটা দিয়ে স্নান করা যেতে পারে। এটাতে অ্যান্টিসেপ্টিকের কাজ করে। আমাদের রাস্তা বেরোলে নানা রকম পলিউশন থাকে, নানা রকম ধুলো বালি ধোঁয়া থাকে, সেটা থেকে আমাদের স্কিনে নানা রকম অ্যালার্জি হয়। স্নানের জলে খানিকটা নিম পাতা ফুটিয়ে জল সেটা মিশিয়ে নিতে পারো, সেটাও কিন্তু স্নানের জলে ভীষণ ভালো। আগেকার দিনে তো মা ঠাকুমারা স্কিনে কিছু হলেই আগে নিম পাতা ফুটিয়ে জলটা স্কিনে ঢেলে দিত, কি তোমরাও নিশ্চয়ই করেছো? আমি তো ছোটোবেলায় করেছি, আর আমি আমার ছেলেমেয়েদের ক্ষেত্রেও কিন্তু এটা বহুবার করেছি। কিছু হলেই স্কিনের মধ্যে আমরা হলুদ লাগাই, আর হলুদ ভীষণ ভালো অ্যান্টিসেপ্টিকের কাজ করে। এছাড়াও কিন্তু তুলসী ভীষণ ভালো, তুলসী পাতা যত ভালো আর তুলসীর যে মঞ্জুরি সেটাও ভীষণ উপকারী। আমরা আজও পর্যন্ত কেটে গেল, ছড়ে গেল বা ফ্রণও হলো, বাড়িতে কেউ না কেউ কিন্তু এই অ্যাডভাইসটা দিয়েই থাকে, খানিকটা তুলসী পাতা মুখে লাগিয়ে নাও, খানিকটা নিম পাতা মুখে লাগিয়ে নাও, বা খানিকটা হলুদ লাগিয়ে ফেলো। সেখানে তোমাদের আরেকটা জিনিস বলতে পারি, কেয়ারশিট আরোমা থেরাপি অঙ্কুশ। অঙ্কুশ হচ্ছে আয়ুর্বেদিক অ্যান্টিসেপ্টিক একটা সলিউশন, যেটা প্রত্যেক দিন স্নানের সময় তোমরা ইউজ করতে পারো। এই স্নানের সময় স্নানের জলে এক চামচ থেকে দু চামচ এই অঙ্কুশ ঢেলে দেবে এবং পুরো মাথা থেকে ঢেলে দেবে। তাতে যেটা হবে সেটা হচ্ছে, মাথায় যদি ইরাপশান থাকে, মাথায় যদি র্যাশ থাকে, অনেক সময় মাথার ফুসকুড়িও থাকে, সেটাও যেমন ঠিক হয়ে যাবে, আর মাথায় যদি ড্যান্ড্রফ থাকে, সেটা অয়েলি বা ড্যান্ড্রফ, সেটাও কিন্তু আস্তে আস্তে করে কমে যাবে। এবার আসি গায়েতে। এই জলটা যখন গায়েতে পড়বে, গায়ে কিন্তু একটা ফ্রেশ বাতাবরণ নিয়ে আসবে। তাই প্রত্যেক দিন স্নানের জলে দু চামচ অঙ্কুশ ফেলে মাথা থেকে শটাং ঢেলে ফেলবে। যেমন নিম, নিমের রয়েছে কিন্তু অ্যান্টিসেপ্টিক প্রপার্টি। তুলসী, এখানে রয়েছে ভিটামিন কে এবং অ্যান্টিসেপ্টিক প্রপার্টি যুক্ত একটি লিকুইড। হলুদ বা হরিদ্রা ব্যাপকভাবে অ্যালার্জি, ত্বক এবং জ্বালা কমাতে সাহায্য করে। এছাড়াও অঙ্কুশে রয়েছে কুড়, কুড়ের এক্সট্র্যাক্ট ত্বকের গভীরে গিয়ে প্রাকৃতিক প্রতিরক্ষা বজায় রাখে এবং ত্বককে হাইড্রেট করে। এছাড়াও আরও দুটো এসেন্সিয়াল অয়েলস রয়েছে, যেমন ল্যাভেন্ডার অয়েল, এটাও কিন্তু জীবাণুনাশক, তাছাড়াও এটি শুষ্ক ত্বকের জন্য ভীষণ ভালো। রোজ অয়েল, রোজ অয়েল মানে গোলাপের নির্যাস। আমরা সবাই জানি যে ত্বকের ভীষণভাবে কার্যকরী ক্ষমতা রাখে ত্বককে ভালো করার জন্য। এছাড়াও এর মধ্যে একটা অ্যান্টিসেপ্টিক প্রপার্টি রয়েছে, যেটা ত্বককে হাইড্রেট করে এবং ত্বকের শুষ্কতা কমিয়ে দিয়ে ত্বককে পরিষ্কার এবং মসৃণ করে। তার মানে বুঝলে তো যে একটা অঙ্কুশ কিন্তু অনেকগুলো কাজে ব্যবহার হতে পারে, আর এর কিন্তু গুণাগুণ অনেক। তাই বলবো যে বাড়ির একদম ঘরোয়া মা ঠাকুমাদের হাতে তৈরি হওয়া যে জিনিস, সেটাই কিন্তু বৈজ্ঞানিক উপায়ে বোতলবন্দি হয়েছে অঙ্কুশ নামে, আর সেটাতে প্রত্যেক দিন ইউজ করো স্নানের জলে। গরমের হাত থেকে শরীরের ত্বকে বাঁচাতে বেশ কয়েকটা ঘরোয়া টিপস দিয়েছি, অঙ্কুশের কথা জানিয়েছি। তোমরা কোনটা ইউজ করলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, অন্য বন্ধুদেরকেও শেয়ার করবে। আর এইরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটাকে জাস্ট একটু ক্লিক করে দেবে। পরের দিন আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে।